উপবিশ্বাস এক ইন্টারভিউতে তার শাশুড়ির সম্পর্কে এবং সাকিবের পরিবার সম্পর্কে বলেছিলেন, আপন পৃথিবীতে আসুক এটা সাকিবের পরিবার চাইত না। আসলে একটা পরিবারে যখন একটা নতুন মানুষ আসে, তখন সেই পরিবারে সেই মানুষটাকে আপন করে নিতে সবারই একটু কষ্ট হয়। তারপরে অপু কি সাকিব খানের কেউ হয় যে অপু এইভাবে কথা বলবে? সাকিবের সমস্যা না থাকলে তার এত সমস্যা কোথায়? এইসব ছোট্ট ছোট্ট কিছু ল্যাঙ্গুয়েজ পেপার কাটিংগুলো আমার কাছে রেখে দিয়েছি। এগুলো দেখার পর আমি তখন সাকিবেরকে আমি প্রপোজ পাঠাই যে ওই মেয়েটা যে আমাকে নিয়ে এগুলো কথা বললো, তুমি তো জানো আমি কে, তো ও এই ধরনের কথা বলার সাহস পেলো কী করে? কারণ অন্য একটি সম্পূর্ণ ভিন্ন পরিবেশ থেকে আসা সেই মেয়েটি নতুন পরিবেশের এই পরিবারটিকে আপন করে নিতে তার বেশ কিছু সময় লেগে যায়। অপুরও এমনটাই লেগেছিল। পরবর্তীতে সাকিব খানের মা বুঝতে পেরেছে আসলে অপু কোন ধাতুতে গড়া। তুমি ওর সাথে কাজ করতে পারবে না আপাতত। একটা ছবি তুমি অন্য যে কোনো নায়কের সাথে করো, নায়িকার সাথে করো, আমার কোনো আপত্তি নাই। ইভেন আমি নিশ্চয় ফারিয়ার সাথে আমার একটা জায়গায় দেখা হয়েছিল, আমি তাকে বলেছিলাম আপু তুমি কাজ করো। আমি টাঞ্জের পিসার একটা মেয়েকে আমি নিজে থেকে ফোন করে বলেছি তুমি করো। ওই মেয়েটা আমাকে যেভাবে কথা বলেছে আমি এটা স্বাভাবিকভাবে আমি বলতেই পারি আমার পরিবারের কাছে যে সে যে কথাগুলো বলেছে আমাকে ভালো লাগেনি। আবার আমি যখন বাংলাদেশে বাচ্চাকে নিয়ে আসলাম, আসার পর আমি যখন অনেক রিউমার সাকিবের শুনলাম একজন ওয়াইফ হিসেবে, আমি এটা মেনে নিয়েছি। কিন্তু না না, আমি কখনোই মিডিয়াতে তর্ক বিতর্ক এটার পক্ষে আমি কখনো না, হয়তো বা আপনারা আমার কথা কতটুকু ফিল করতে পারছেন আমি জানি না। সাকিব অপুর সঙ্গে যাই করুক বা অপু সাকিবের সঙ্গে যাই করুক, তারা কিন্তু একটি জায়গায় দুজনই সবসময় এক ছিলেন। আর এটা হচ্ছে তাদের একমাত্র সন্তান আমরান খান জয়। দুজন দু মেরুতে গেলেও তাদের ভালোবাসার একমাত্র সাক্ষী আমরান খান জয়। আমাকে যারা কাছ থেকে দেখেছে বা আমাদের এই সম্পর্কটা নিয়ে কিন্তু সবাই জানতো, আমি সত্যি মিডিয়াতে এগুলো তর্কবিতর্কে একদম পক্ষপাতিত্ব না। তো নাটক, অঙ্গভঙ্গি বা লুকোচুরি এগুলো কোনো, আমি সবসময় যার সমাধান হোক, ভালো কিছু হোক, আমি সেটার পক্ষে সবসময় ছিলাম, এখনো আছি। এই জয়ের কথা কিন্তু কেউ বিচ্ছেদের পরও ভুলেনি। দুজন দুজনের ভিতরে ভুল বুঝাবুঝি গুলো থাকলেও আব্রামের জন্য ছিল তাদের দুজনের ঠিক সমান ভালোবাসা। আর তাই এর ফলস্বরূপ এখন কিন্তু সাকিব খান অপু বিশ্বাস তারা কিন্তু কাছাকাছি এসেছে, যার কারণে সময় না আমাকে দেখে আমার অনেক কাছের কলিগরা অবাক হয়ে যায় যে তোমার ধৈর্যটা এতটা কেন? আমি ধৈর্য ধরে ছিলাম, এখনো ছিলাম। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না।